আপনার কথা মানে ভাবে ঘুরে মানে এটা হচ্ছে সিনেমাটার মতো ইঞ্জিন কাইটার স্টার্ট হতে হয় সাহেবের মাকে না দেখি একেই দেখাবো যে আমাদের আমাদের সুন্দর বানে নিজেই সুন্দর বানে চলে আসবে আমরা সবসময় আনন্দ করে এরকম মেকআপ এই যে আমার মেয়ে মেকআপ করেছে মা কিরকম হাসি দেখো নমস্কার, আমি দেবচন্দ্রী মা, আপনাদের সকলের প্রিয় সাহেবের চিঠির চিঠি। আজকে আমরা যেটা করছি, আমাদের 100 এপিসোডস হয়ে গেছে, পূজোর মধ্যে হয়েছিল, এখন 110-111 হয়েছে। তো একটাই দুঃখের বিষয়, আজকে আমাদের পুরো ফ্যামিলিটা এখানে নেই, পুরো সবাই থাকলে মানে বাবা কাকা পিসিমণি, তাহলে মজাটা আরেকটু জমে যেত। ঠিক আছে, কি আর করা যাবে, বাট আমি খুব এক্সাইটেড, কারণ 100 হয়ে গেল, সময় পুরো ছুটছে, এই মনে হলো শুরু হলো, 100 হয়ে গেল এর মধ্যে। তো এইভাবে আমরা 1000 অবধি তো যাবোই তোমাদের ভালোবাসা থাকলে। আর অবশ্যই তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ তোমরা পাশে না থাকলে আমরা এতটা পথ চলতে পারতাম না। এত ভালোবাসা দিচ্ছ, এত আশীর্বাদ করছো, এভাবেই আমাদের পাশে থেকো, 1000 অবধি আমরা যাবোই। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমি শ্রীদমা। সাহেবের চিঠি তো 100 এপিসোড কমপ্লিট করে ফেলেছে, আর সবটাই হয়েছে আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, সাপোর্টের জন্য। থ্যাংক ইউ সো সো ভেরি মাচ ফর দ্যাট। এভাবেই আপনারা সাপোর্ট করেছেন আমাদেরকে। আপনারা বুঝতেই পারছেন যে আমি কে। আমি শ্রীতমা, এবং আমার চরিত্র এখানে শ্রীতমা। আমি সাহেবের খুড়তুতো বোন, এবং এখানে গল্পে শ্রীতমাকে এমন একজন নারী হিসেবে দেখানো হচ্ছে যে রিপ্রেজেন্ট করে ওই সব মহিলাদের যারা কিনা তাদের স্বামীর দ্বারা ভীষণভাবে টর্চার, ভীষণভাবে তাদের সাথে ইনজাস্টিস করা হয়, এবং সবসময় তো সবাই রুখে দাঁড়াতে পারে না। বেসিক্যালি তার পেছনে অনেকগুলো কারণ থাকে, কখনো কখনো তারা নিজেরাই ভয় পায় বা পরিবারের কথা ভেবে তারা রুখে দাঁড়াতে পারে না। তো এই ক্ষেত্রে শ্রীতমা এমন একটি চরিত্র যে কিনা পরিবারের কথা ভেবে, আশেপাশে আরও অন্যান্য সমস্যার কথা মাথায় রেখে, বাকিরা যাতে আরও বেশি প্রবলেমে না পড়ে সেই সব জিনিস মাথায় রেখে তার নিজের প্রবলেম কখনো কাউকে বলতে পারে। আশা করি আপনারা দেখেছেন যে শ্রীতমা কীভাবে এই প্রবলেমটা থেকে আপাতত বেরোতে পেরেছে, কীভাবে তার বাড়ির লোকেরা জেনেছে, কারণ চিঠি
মানে সাহেবের বউ সম্পর্কে শ্রীতমার বৌদি সবটা সবার সামনে তুলে ধরে এবং কিভাবে শাস্তি দিয়েছে গৌতমকে, যে কিনা আমার হাজবেন্ড, মানে শ্রীতমার হাজবেন্ড এখানে। তো আমার খুব ভালো লেগেছে ওই সময়টা, ওই মুহূর্তটা যেখানে কিনা বিজয়া দশমীর দিন পাপির ঠিক তার শাস্তি পেল, অশুভ শক্তিকে জয় করেছে শুভ শক্তি। তো এই পুরো এপিসোডটা আমার ভীষণ ভালো লেগেছে এবং আশা করি আপনাদেরও দেখতে খুব ভালো লেগেছে। আপনারা প্লিজ জানাবেন কেমন লাগছে সাহেবের চিঠি, আর ঠিক এভাবেই আপনারা সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। কি বুঝছেন ঠাকুরমশাই, কোনো দোষ আছে নাকি? হ্যালো, আমি মধুপ্রিয়া, আপনি হচ্ছে ভূমি সাহেবের চিঠিতে, আর আজকে আমাদের সাহেবের চিঠির 100টা এপিসোড হলো। আর আপনাদের সবাইকে খুব 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 ধন্যবাদ সাহেবের চিঠি দেখার জন্য, সাহেবের চিঠিকে ভালোবাসার জন্য। আর সাহেবের চিঠি কিন্তু দেখতে থাকবেন 6:30 সোম থেকে রবি শুধুমাত্র স্টার জলসায়। আর সবাইকে হ্যাপি দিওয়ালি।